গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি শুক্রবার সকালে খুলনায় একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন এ সময় আওয়ামী লীগকে ইঙ্গিত করে ডাক্তার শফিকুর রহমান বলেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরে বাইরের কারো সাহায্য নয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যেও কথা বলেন জামায়াত রামির তিনি বলেন রাজনৈতিক দল সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে জামায়াতের রামির এ সময় বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন সেনা কর্মকর্তা হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার এবং এর মা মাইন্ডের বিচারের আওতায় আনার দাবিও জানান এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরয়ারও ডেস্ক রিপোর্ট বার্তা বাজার